আমার গরম লাগতে আছে আর গামতে আছে হুজুরে, এটি ওই জাতি বাইয়ের টানে টানে আর কি। হ্যাঁ এরকম হয়, লাইলি রেফিডা দেয় মজনুর গাঁও দাগ পরে, এই কারবার হয়েছে আর কি। হ্যাঁ যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা, অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন করছে, কমন করছে, হ্যাঁ মিলছে। আব সালমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ জার করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, আইরলের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আমার আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মত হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার এই আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ব্যস্তায় নাই, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, যিনি কাপড় বিক্রি করেন কাপড় কেনার জন্য চলে যান পাইকারি দোকানে, পাইকারি দোকানদার কিনে আনেন ওই মিল ফ্যাক্টরি থেকে, মিলের মালিক সুতা কিনে আনেন সুতাওয়ালা থেকে, সুতাওয়ালা সুতা বানানোর আগে তুলাওয়ালার কাছে আবার যাওয়া লাগে। ও বন্ধু, তাইলে বোঝা গেল একটা টুপির জন্য তুমি কত জায়গায় যাওয়া লাগে, পাঞ্জাবির জন্য কত জায়গায় যাওয়া লাগে। আল্লাহ কয় আল্লাহুস সামাদ, তিনিও মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, তার খাবার নাই, তার পোশাক লাগে না, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আমি সলমান, তুমি আল্লাহকে চিনো না, তিনি লাম ইয়ালিদু ওয়ালাম ইউলাদু ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, সব কিছুর মত হয় আমার আল্লাহ, আর মত পাওয়া গেল না, ঠিক কিনা? আমার এই আল্লাহ কয়জন? চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আইরলের জমিন থেকে নতুন করে আবার জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা হর জোরে, লা ইলাহা মধুর সুরে, লা ইলাহা মাশাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আহ আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুদ্ধ তুমি মাবুদ একাল্লাহ, লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন বেশি বোঝানোর জন্য। আমরা বলি 1,24,000 মতান্তরে 2,24,000 প্রকৃত অর্থে কেউ গনে গনে দেখে নাই, এই ব্যাপারে সঠিক কোনো বর্ণনাও পাই নাই। ও বন্ধু, প্রমাণ হয়ে গেল অসংখ্য নবী এবং রাসূল আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি শুরু যার দিয়ে শুরু, তিনি হযরত আদম আলাইহিস সালাম, যাকে বলা হয় আবুল বাশার, যে মানুষের আব্বা, যার বাবা। আমি কি বন্ধ করে দেব আওয়াজ? যার ব্যাপারে কথা হলো আদম সাফিউল্লাহ। দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল এসেছেন উনি দিয়ে শুরু, আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাধ্যমে আমার আল্লাহ তাবারক তাআলা নবুয়ত খতম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে যত নবী এবং রাসূল এসেছে কোরআনুল কারিমে আলোচনা এসেছে 25 জন নবীর। কতজন কথা বলো না, কতজন? 25 জন নবীর নাম কোরআন শরীফে আছে। তো 25 জন শুধু নবী না, নবী অসংখ্য, লক্ষ লক্ষ নবী এবং রাসূল এসেছে। যত নবী এবং রাসূল এসেছে খুব খেয়াল করে শুনতে হবে মনোযোগের সাথে। আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না, যারা আসবেন চুপ করে বসে যাবে, কোনো বিরক্তের দরকার নেই। সবাই মিলে আমরা মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনব, কারণ এই সিজনে আমাদের দেশে সাধারণত ওয়াজ হয় না, প্রচণ্ড গরম। তো আমার এটা ব্রেইনে আছে ইনশাআল্লাহ, আমি লম্বা সময় আটকে রাখবো না। কিন্তু আপনারা যদি বিরক্ত করেন, এমন আছে ফজরের আজানও দিতে হবে না, কারণ আমি সাতুরতে গেলে কিতা করাম মনে কালকে থাকতেও করে যেতাম ফলে।
মারহাবা কয় না রে, জোরে কয় না মারহাবা। খেয়াল করে মনোযোগের সাথে, কোনোভাবেই বিরক্ত করা যাবে না, কোনো উঠাউঠি নাই, হাঁটাহাঁটি নাই, একেবারে মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্ফলক নয়নে শুধু আমার দিকে খেয়াল, কারণ মানুষের মনোযোগ যেদিকে যায়, নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে। আপনি যখন রিক্সার দিকে চাইয়া থাকবেন, আপনি চিন্তা করবেন তিন চাক্কার উপরে রিক্সাটা খেয়ে রয়েছে কেন, এটা স্বাভাবিকভাবে আপনি চিন্তা করবেন। সাইকেল দেখলে চিন্তা করবেন, আরে তিন চাক্কা যেমন তেমন দুই চাক্কা দিয়েও তো চালাইয়া যাওন যায়। আপনি রিক্সার দিকে চাইয়া জীবনে ট্রাক্টর লইয়া চিন্তা করতেন, এটা স্বাভাবিক জিনিস। সুতরাং ওয়াজের ভিতরে বসে আপনি এদিক সেদিক তাকাইলে আপনার মনোযোগ থাকবে না, যতক্ষণ থাকবেন মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। এমন আছে কতক্ষণ আমার পরে আবার কেউ কেউ ওয়াজ করণও লাগতে পারে, কেড়ায় করণ লাগবে এখন কখন যেত না। সুতরাং ভালো করে মুখস্থ করেন, যেন প্রশ্ন করলে জবাব দেওয়ান হয়। আমিন কন, এই আওয়াজে ওয়াজ হইত না তো, আমিন কন, জুড়ে কন, আর জুড়ে যিনি আদম, ওনার ব্যাপারে একটা উপাধি হলো আদামু সাফিউল্লাহ, ওনার আরেকটা উপাধি আছে তিনি আবুল বাশার, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষের তিনি আব্বু কি ঝাড়া দিয়া শরীরটা লাড়া দিয়া বড় করে আওয়াজ করে আদম আমার কি হয়, আব্বারে আব্বাকে তো স্মরণ কি, আজাগাত তু জাগাত গিয়া ফারে বলা, আব্বা করে ধুপুর ইয়া লইয়া পড়ে মাথা মুথা টিউমার টিউমার বানাইয়া বাইতাইয়া হইত। আমদার আব্বা হইল চার জন, কয়জন কথা কও, কয়জন আমদার আব্বা হইল, আদম হইল আমদার আদি আব্বা, কইল আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম হইল আমরা জাতির আব্বা, সুবহানাল্লাহ কয় না রে। তাহলে এক নম্বরে আদম আমদার এক আব্বা, দুই নম্বরে জাতির পিতা হইল ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানের জাতির পিতা। তিন নম্বর হইল নবীজি আমাদের রুহানি পিতা, আর আমরা জারজার আব্বা তার আব্বা, জারজার আব্বা তার আব্বা, এটা আদৌ একজন কমন আছে ইনশাআল্লাহ। তাহলে আব্বা হইছে কয়জন রে, এরা এর বাইরে কোনো আব্বা নাই, এর বাইরে কোনো আব্বা আছে, এই চারজন হইল আমরা মারহাবা কয় না। আপনার এলাকায় বুঝে এরকম সমস্যা নাই, আমি তো আবার এক এক জায়গায় এক এক সমস্যা। আমি কুমিল্লার দক্ষিণে সাতপুর গেছিলাম, ও গিয়ে সেটা জিজ্ঞেলাম, ও তোমরা এগুলো কোনো সমস্যা আছে নি, কই জি হুজুর, আমি কি না হুজুর মাজার ওসাদ বাবে কিছু কইতেন না নাকি আপনারা আফসুস, আহারে সাতপুরও যাইতাম পারলাম না, দিতামও পারলাম না, সাতপুর গিয়ে হলাম মা ইয়া জিজ্ঞেলাম তোমরা কি অবস্থা, কয় ফিরের বুড়ি আঙ্গুল শু গেছলাম সিটাগান, কি গান সিটাগান গিয়ে জিজ্ঞেলাম তোমরা কি নমুনা, কয় হুজুর ফিরের গোসল করা হেই গোসলের পানি বোতল বইরা মরিদরা বাইক নিয়া খায় খাদাস কারে কয়, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, সব্দি জায়গার নাম কি মাইকে হন কোন যে রহ সব্দি জায়গা আমরা লোকে আসেনি, ওই হেবার সাই আসেনি ওহ সাইতেন কইছি আপনি রে হ কার বেড়া রে, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি পড়ে, হেই পানি বোতল বৈরাইন না খাওন আল্লাহ দেখকে আমরা ওহনো বাসায় রাখছে না, ওইলে আমরা ঠেকা ফুইরা মরণের কথা ঠিক কি না। তা আমরা জাতির আদি পিতা কি নাম, আদম আলাই সুবহানাল্লাহ, কয়না কি নাম আদম আলাইহিস সালাম। মুসলমান মন দিয়ে শুনো, এক নম্বর আদম, ওনার ব্যাপারে উপাধি হইল আদম সাফিউল্লাহ, ওনার নাম হইল আবুল বাশার, ওনার আর একটা উপাধি মুসলমান নূহ আলাইহিস সালাম, ওনারে কয় আদমে সানি, ইব্রাহিম খালিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা, সুবহানাল্লাহ কয় না, এক এক নবীর আল্লাহ এক একটা দিলেন,
আমাদের জানতে মন চায় আমাদের নবীরে কি দিলে, জানতে মন চায় না কি চায় না? মুসলমান মন দিয়ে শুনো, এক এক নবীর আল্লাহ এক একটা উপাধি দিলেন, জানতে মন চায় আমার নবীরে কি দিলেন? সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখ্খিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে নিজাম সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেল, ইজমা হয়ে গেল, ওই আদম থেকে ঈসা 124 বলো আর 224 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা, নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। এই নবীকে যখন দুনিয়ায় পাঠানো হলো, ও মুসলমান মন দিয়ে শোনো, এই নবীজি আসার পরে তিনি দেখলেন মানুষগুলো বড় বড় বেদহীন যাযাবর মূর্খ অসভ্য অভদ্র। এই মানুষগুলোকে সামান্য 23 বছর তিনি সময় পেলেন, 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেল, 40 বছর থেকে 53 বছর পর্যন্ত মক্কায় 13 বছর, মদিনায় চলে গেলেন 10 বছর, এই 23 বছরে তিনি মানুষগুলোকে দিনের পথে ডাকলেন। একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, ডিগ্রি কলেজ নাই, অবন্ধু হাই স্কুল নাই, নুরানি মাদ্রাসা নাই, নাই বলতে কিছু নাই, প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, ইন্টার গার্ডেন নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, মহল্লা নাই, গ্রাম নাই, ওয়ার্ড নাই, ইউনিয়ন নাই, উপজেলা নাই, জেলা নাই, অমুসলমান বিভাগ নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, প্রধানমন্ত্রী নাই, মন্ত্রী পরিষদ নাই, উপজেলা চেয়ারম্যান নাই, ভাইস চেয়ারম্যান নাই, ইউনিয়ন চেয়ারম্যান নাই, নাই বলতে কিচ্ছু নাই, ওয়ার্ড মেম্বার নাই, নাই বলতে কিচ্ছু নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, মোবাইল ফোন নাই, ল্যান্ড ফোন নাই। মুসলমান যখন কোনো অবকাঠামো ছিল না, সেই সময়ে মাত্র 23 বছর নবীজি দাওয়াত দিলেন আর তার জীবদ্দশায় মানুষগুলোকে গড়ে তুললেন, প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, বলো সুবহানাল্লাহ। কয় বছরে কথা কেন, কয় বছরে? 23 বছরে। আমাদের আইরুল ইসলামিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসাও ছিল না, কিচ্ছু ছিল না। নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আরকাম, একটা ছোট্ট একটা ঘর, কোনো মতে কোনো মতে ঠাসাঠাসি কইরা, তাও কাফেরদের বড় ভয়। তিনি আস্তে আস্তে করে তিল তিল করে অসভ্য বর্বর বেদুইন যাযাবর মূর্খ এই অভদ্র মানুষগুলোকে তিনি ট্রেনিং তালিম দিতে শুরু করলেন, তারবিয়ত দিতে শুরু করলেন। ফলশ্রুতিতে মাত্র 23 বছরের ব্যবধানে এমন কতগুলো মানুষ হয়ে গেল সুসভ্য ভদ্র আধুনিক আল্লাহওয়ালা পরে হিজকার, যাদের ব্যাপারে ওরা বিশ্বের সকল উন্নত দেশে ইউনিভার্সিটিগুলো যখন গবেষণা শুরু করে দিল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড সব দেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো তারা এক বাক্যে ঘোষণা করে দিল, নবীর জমানায় যে মানুষগুলো তৈরি হয়েছিল এই মানুষ কখনো আর আসে নাই, কোনোদিন আর আসবে না, ঠিক কিনা বলো? কয় বছরে কথা কেন, কয় বছরে? 23 বছরে নবীজি সোনার মানুষ বানাই দিলেন। খেয়াল রাখতেন, এই 23টা মনে রাখতেন, কয় বছরে না, 23 বছর। ইংরেজেরা এই দেশে শাসন করছে 200 বছর, 1757 সালের 23 জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্যবসার উদ্দেশ্যে এসে তারা আমার উপরে শাসন করলো, শোষণ করলো 200টা বছর। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজেরা বিদায় হয়েছে। যাওয়ার পরে 2টা দেশ হলো হিন্দুস্তান আর পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের পূর্ব পাকিস্তানের মানুষগুলোর উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমার চন্দ্রগুণার পেপার মেলের কাগজ ইচ্ছা করলে বাংলাদেশে ব্যস্ত ভারে সাইডানা, এটারে আপনার করাচি দিয়ে ঘুরান দিয়ে একটা সিং মারাইয়া এটার আইনে বেসে আড়ানো,
আন্ডার তারা ফাট করে, কি সুন্দর কার্পেট বানায় আদম জুসুট মেলে। এগুলো শোভা পায় পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের খেটে খাওয়া মানুষ কৃষকেরা কি সুন্দর চিনিগুড়া কালিজিরা মজার মজার চাউল ফলায়, আর এইগুলা খায় পশ্চিম পাকিস্তানের তারা। আমাদের মানুষগুলো গর্জে উঠলো দঞ্জনার বিচার স্বীকারোক্তি দিয়ে। আমার দেশে 1971 সালের 26 মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা খেটে খাওয়া মানুষ যার যা ছিল সবাই রক্তক্ষয়ী অসময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে কি দেশের নাম জায়গা করে নিল, দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় এই সোনার বাংলা আবার আমরা উপহার পেলাম, পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ হলো। আর আমরা খেয়াল করে দেখলাম লাল সবুজের পতাকা পথ পথ করে উঠে উড়ে আমাদেরকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল। আফসুস কি জানেন, নবীজি সোনার মান ভাই এরকম কিছু কথা বলতেছেন কেন আপনারা? কি সমস্যা, কি কোনো ঘোষণা আছে, কোনো কাজ আছে? বলেন, কথা থাকলে বলেন, আমাকে থামাইয়া কথাটা শেষ করেন আগে। কয়েকবার তো আপনারা কথা বললেন, কি সমস্যা, কি দাঁড়িয়ে রয়েছেন কেন এখানে, কি কাজ কি হলেন? সরাই রাখবেন তো শোনো, এই কাণ্ডের কাছে ফিসে দিয়ে ঘুষুর 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 ঘুষুর, এটা কি নিয়ম আছে নাকি আপনার এলাকা? না, অনেক এলাকায় তো অনেক নিয়ম আছে যে ফিসে দিয়ে সাইড পর্যন্ত ফেরিয়া কথা বলতে হবে, একটা নিয়ম। নিয়ম হইলে তো আর কিছু করার নেই, নিয়ম আছে না, অত নাই বিলে থাকছে। আমিন কম তাহলে। নবীজি সোনার মানুষ বানাইছিল কয়শ বছরে? না, আমার কথা কয় না দেখি, কয় বছরে? 23 বছরে। আর আমরা ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা 23 বছর, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আপনার কত বছর? 53 বছর। এই এই যে মানুষগুলো গেল, এখন তো আর ইংরেজও নাই, এখন আর পাকিস্তানিও নাই, এখন আমরা বাংলাদেশে কি দেখি? এখনো বাংলাদেশে আমরা কাগজে পত্রে দেখি সোনার বাংলা। আমরা প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা এখনো পাই নাই, ঠিক কিনা? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এই দেশে, এই দেশে শ্রেণী বৈষম্য, এই দেশে আমার দেশে এখন মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, মেম্বারও আমরা, চিফ সাহেবও আমরা, মুরিদও আমরা, মোহতামিম হুজুরও আমরা, ছাত্রও আমরা, ইমাম সাহেবও আমরা, মুসল্লিও আমরা, শিল্পপতিও আমরা, শ্রমিকও আমরা। কিন্তু এখন দেখা গেল, এখন পাকিস্তানিও নাই, এখন আর ব্রিটিশও নাই, এখন আমরা আমরা, এখন আমরা আমরা বিল করে চলতে পারি না। এখনও বাংলাদেশে পত্রিকা খুললে দেখা যায় রডের বদলি ব্রিজের ভিতরে বাস দেয়। কে দিল এটা? ওই পাকিস্তানি তো নাই, ব্রিটিশও নাই, এখন দেখা আমরা 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 নর্মাল ডেলিভারির জায়গায় আমরা, তারা 1 মিনিট দেরি করতে সময় নাই, নর্মাল ডেলিভারির জায়গায় আমার দেশের ডাক্তার 1 সেকেন্ড দেরি করে না, রুগী রাস্তার দিকে হয়তো ছুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া লয়, ঠিক কিনা কহ? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয়, অনেক মানুষ কষ্টে আছে, যেই নর্মাল ডেলিভারিটা হয়তো 5,000 সিজার হয়ে যায় 25-30 হাজারে, ঠিক কিনা কহ? বড় আফসোস এ জাতির জন্য, বড় দুঃখ। নবীজি পাল্ল 23 বছরে, কি মানুষ বানাইল 23 বছর আগে? এই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকে লাঠি নিয়ে, কেউ সম্পদ নিয়ে যাইতে নিলে ডাকাতি করার জন্য, 23 বছর পরে এখনো দাঁড়াই থাকে লাঠি নিয়ে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। আজব পৃথিবী, কয় বছরে? না কথা কোনো, কয় বছরে? 23 বছর। আ মুসলমান মন্দির শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন, নবী এসে দ্বীনের পথে মানুষকে ডাকলেন, মানুষগুলো দলে দলে দ্বীনের পথে আসলো, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জানে আর একদল জানে না, একদল মানে আর একদল মানে না, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল মানুষ হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ হয়ে গেল দুই দল, একদল হয়ে গেল আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের, আর একদল হয়ে গেল আবু জাহেল আবু লাহাব ওতবা সাহেব আবু গিরা, মানুষ হয়ে গেল দুই দল। এবার বলো, আমরা এখানে যারা আছি
আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আবু বকরের বংশধর। আবু বকর, উমর, উসমান আলী, তাদের দেহের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান। তাহলে 1500 বছর পরে আইরনের জমিনে 23 মে 2024 সালে যদি আবু বকরের বংশধর থাকতে পারে, তাহলে এই বাংলাদেশের ভিতরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে। কথা কানে দিয়ে আছে নাকি নাই? দাউদ কান দিয়ে এক মাহফিল আমি যখন কইছি আবু জেহেলের বংশধরও আছে, এক ঘুরে বেড়া ফাল দিয়ে ঘুরে কইতে কু কইতে কু তে কেন আইয়া বইয়ে দিছিলি? আমি নমুনা দিয়ে আপনার খারাপ পিতা করলেন হই কই হুজুর, তারে ফানি লাগাইলে মনে থুক কাইয়া গোসল করাই দেন। তাহলে আমরা না কার বংশধর? কথা করা ঘুমাই গেছেন নাকি আপনারা? আমরা কার বংশধর? তাহলে আবু বকরের বংশধর যদি এখানে থাকে, হ্যাঁ উনি সুন্দর, উনি বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নামের নবীর সাহাবাদের নামের সাথে এই দোয়াটা পড়তে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। যেই কথাটা বলতেছিলাম, আমরা আবু বকর, উমর, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের বংশধর আমরা। তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে। কথা আছে নাকি নাই? আপনি যদি কোন হুজুর আইডল আসেনি এটা আমি করতাম, আপনি যদি কোন হুজুর ব্রাহ্মণবাড়িয়া পাওয়া যায়নি এইটা আমি জানি না, তবে বাংলাদেশও মাঝে মাঝে দেখুন ভুচুরিয়া বাড়িয়ে উঠবে, এটা নিয়ে আবার ভুচুরিয়া রূপ দিয়ে কই জানি জায়গা, এটি মাঝে মাঝে এটি বিশেষ করে দেখবেন রাইটার 2:30-3টার দিকে বারো এই দিনে বাংলাদেশে আবার বুদ্ধিজীবী কয় কি জিবি না কথা কানা কি জিবি, আমি আবার খেয়াল করুন লাগে, ওয়াস করুন লাগে, তো এই জন্য অনেক কথা আমার খেয়াল করুন লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যদি বুদ্ধিজীবী কয়, অধিকাংশ মানুষগুলোই ইসলামের বিরুদ্ধে তাদের মুখ চলে, কলম চলে, কথা চলে, ঠিক কিনা বলে? তাদের কাজগুলো চলে, এই যে ভাই, এই যে কি উঠছেন কেন? ও উনি আছে, এরকম অনেক লোক আছে, আমি কয়েক মাহফিলও দেখছি এই এক এই না 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 জাগালাইরা বয় এটা এরকম সিস্টেম, উনি বাইকে এমনি 2-3 ঘর ঘুমায়, ফুটারাই তো 1 ঘর ঘুমায় না, মাহফিলও এক জায়গায় বইয়ে হতো না, এটা আছে অনেকের সমস্যা, এক জায়গা গরম হয়ে গেলে জাগালাইরা বয় ঠিক আছে, বার হইয়েন না লাইগেন কিন্তু বার হইয়েন না, আমিন কয় না রে, জোরে কয় না আমিন। আবার যেই কথাটা কইতে বলিস্তা, ও তাইলে আবু বকর, উসমান, আলী, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমরা যেহেতু তাদের বংশধর, তাহলে আবু জেহেলের বংশধরও কথা কেন আছে নাকি নাই? এদের চিনতে হবে ওরা কারা। আমি খেয়াল করে দেখছি যে রাইতে 2:30 টকশুন নামে একদম লোক দেখবেন একেবারে টেলিভিশন গরম করে ফেলায়, কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। খেয়াল করে দেখেছি ওদের অধিকাংশ মানুষের মাথার ভিতরে চুল নাই, টাক মাথা। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধির লোকে চুলের এত শত্রুতা কিনে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণ বাকি আমি অনেক বইও পড়ছি ফাইদা পরে নিজে নিজে গবেষণা করে বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুপ্তাইয়া তার চুল বেড়াই আলগা করে লেছে, তা ঠিক কিনা? কয়েকদিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, আপনি সাতটিখানি কথা মনে করেন না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও, আমি জানি না আইরল গ্রাম থেকে কয়েকটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সো টাফ, এটা মারাত্মক বিষয়, ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটা বিশাল বিষয়, ঢাকা ইউনিভার্সিটি টিচার প্রফেসর এটা সাতটিখানি কথা মনে করেন না, এটা এমন না যে আপনি উঁটু চালিন না বেড়ায়, রিক্সা চালাইন না বেড়ায়, এরকম না, এটা ব্যাটারি দিয়াতে রিক্সা চালায় না, সাংঘাতিক বুদ্ধিমান মানুষ, ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে একটা কথা বলেছে মানুষটা, কি বলেছে শুনলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। লোকটা কয় যারা পর্দা করে, খুব খেয়াল করে, যারা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হিজাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই, পর্দাস নিশিন মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। এখন আমার মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তাহলে বুরখা পড়ার কারণে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কি আপনারা মানেন? আপনার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করার কারণে পড়তে পারবে না, এটা কি আপনি মানেন? সে তো বলছে, সে তো বলছে, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান মন দিয়ে শুনুন, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল হলো শয়তানওয়ালা, আরেক হয়ে গেল আল্লাহওয়ালা। আজকে আমরা যারা এখানে আছি আমরা সবাই আল্লাহওয়ালা দাবি করি অথবা আল্লাহওয়ালা হতে চাই। আজকের আলোচনা
আল্লাহওয়ালা মানুষগুলো কেমন, সেখান থেকে দুই একটি কথা শুনব। মানুষের স্বীকৃতির মাধ্যমে আল্লাহওয়ালা হিসাবে দুনিয়া থেকে বিদায় হতে পারে, ঠিক কিনা? আবার অন্তকালের পরে যে শুনবে সেই যেন মনে হারে একটা ভালো মানুষ বিদায় হয়ে গেল। প্রতিটি মানুষের জীবনে এইটাই হচ্ছে সার্থকতা। আল্লাহ যেন কবুল করে সবাই পাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একজন আল্লাহওয়ালা মানুষ যার ব্যাপারে মাগরিবের পর আমরা কথা শুনছিলাম, শুয়েব আহমদ আশরাফি সাহেব, তিনি কথা বলছিলেন হযরত উমরের ব্যাপারে। আমরা সেখান থেকে আবার শেষ করে বুঝিয়ে দিতে চাই। তিনি কথা বলেছিলেন উমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হওয়ার ব্যাপারে। ও মুসলমান, কেমন মানুষ হলে তার মন মানসিকতার সাথে কোরআনের আয়াত মিলে যায়, একটু বিবেক খাটানোর দরকার আছে নাকি না? কেমন মন মানসিকতা, কেমন মানুষ হলে তার কথার সাথে কোরআনের আয়াত মিলে যায়, তার চিন্তার সাথে আল্লাহ ওয়াহি নাজিল করে দেয়। এটা সত্যি খালি কথা, সুবহানাল্লাহ, বলবেন না? এই উমর ছিলেন, এবার উমরের পরিচয় আমরা প্রথমে জেনে নেই। এই উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। গোটা পৃথিবীটারে অর্ধেকটা করলে অর্ধেকটা পৃথিবীর এই শাসক ছিলেন হযরত উমর। আরো সহজ করে বলি, আপনি একটা মিষ্টি কুমড়া নিয়া ঠিক সমান সমান সাইজ সাইজ করে মাঝে দিয়ে কাটবেন, অর্ধেকটা মিষ্টি কুমড়া যেমন, গোটা পৃথিবীটার অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 31 লক্ষ বর্গ মাইল স্থলভাগের অধিকারী ছিলেন হযরত উমর। হযরত উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। হযরত উমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, উমর রে আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী থাকতো তাহলে তুমি উমর আমার পরে নবী হইতে আসো। আর আল্লাহ বলবেন না? সত্যিখানি কথা। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি যখন খলিফার আসনে আসীন হলেন, গোটা পৃথিবীর মানুষের কানে খবর পৌঁছে গেল মদিনায় এমন একজন শাসক এসেছেন, এই মানুষটার জামানায় ওই এলাকায় একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আর আজ তখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জায়গায় যার যার সুবহানাল্লাহ কই জানা, আমার লেগে বই অরিসিন কীর্তেন আপনারা, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহর জায়গায় আমার জন্য দেরি করার দরকার নেই, বলেন সুবহানাল্লাহ। তা হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় যখন গোটা পৃথিবীতে, আচ্ছা শুনে, এই ইউনিয়নটার নাম কি? নোয়াগাঁও। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি ফাঁস করার পরে ঘোষণা দিছে, আমার এই এলাকার, আমার ইউনিয়নের ভিতরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় তাহলে এটার জন্য আমি দায়ী। কোনো কুত্তা যদি দেহ রাস্তার কান্দা ছড়িয়ে রয়েছে, খানার অভাবে জিব্বাটা বার করে দিয়ে বইয়া রয়েছে, আমারে খবর দিবা, আমি এই কুত্তার বন্ধুটি খাওয়ায়। উনি কইয়া দিছে মনে করে। এখন এই কথাটা, এই ছেলে এই মাথা রয়ে যাবো গা বারণের লিখে কথা যখন মনে পড়ছে, এটা কি কইলি তা? এক মাহফিলত আমি কোথাও বাড়িও না বাড়িও না, একটে করছে কি আপনার মাহফিলের মাঝখান থেকে বারণের লিখে এরকম কমুই দিয়া বর দিয়া আলু দিয়া আস্তে আস্তে আগুইতেছে, আমিও দেখি চাই না, যেই মাত্র তো কান্দার গেছে আমি কেনাই না কইসি করে, তো যে দুপুরে ফালদিকা বাইরে পড়ছে ওই প্যান্ডেলের বাঁশ আইনা যে রাখছে প্যান্ডেল করণের লিখে গাই কলা বাঁশের মধ্যে লাগিয়া সারি করে নতুন মন্দিরা নাই লাভের লাভে দূরে দইছে, হ্যাঁ তো এখন পুশ করে আনে বুড়া সিরালেছো তো বাইতে দিয়ে, তা বাইক গেলে কি জবাব দেবে এই চিন্তায় যত অন্য কেন গেছে গা বাইতো গেছে না, তার বউ তো ধরব তুমি নতুন লুঙ্গি ছিল কেমন এটা কইয়া যাও, তে যে এই কারবার করতে গেছে এটা কোনো যায় না, এত বুদ্ধি খাটানোর দরকার নাই ভাই বসেন, আমি তো যাবো সেই কুমিল্লা আর আপনারা এখানে তো বাড়িতে গিয়ে শুয়ে যাবে, এত টেনশনের কি আছে, আমি ছাড়তে চাইলে আপনারা শুনবেন, এটা এনে হইলো আদব, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আবে। আপনি খেয়াল করে বসবেন, সব তো যেই কথাটা বলতেছি না, এখন এই ইউনিয়নের চেয়ারম্যান যদি এই ঘোষণা দেয় আর প্রকৃত অর্থেই যদি এমন হয়ে যায় ইউনিয়নটা, তখন দেখবেন অন্যান্য ইউনিয়ন থেকে দেখতে আসবে, রে আমরা নোয়াগাঁও ইউনিয়নটা বলে শুনছি এরকম, কুত্তাও বিলে না খাইয়া মরে না, কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো ফিরাফিরি নাই, চুরি ডাহাতি নাই, দরজা খুললে রেখে বাচ্চা ঘুমাইতে আসে, দরে ঘরের ভিতরে কেউ ডরে ও ঢুহে না, লো আমরা কিন্তু ইউনিয়নটা চাইয়াই বেয়াই আইবো তালুই আইবো ফাঁসের গ্রামের তারা ইয়ে দেখবো, মাশাল্লাহ কি সুন্দর রাস্তার কান্দা দিয়া পানি পড়ে না, বাড়ির পানি সাবে তারা পাইপ দিয়া
এরপরে রাস্তার দিকে তারা গোবরের সেনা মেনা ছাড়ে না, মানুষ এই রাস্তা দিয়ে আঁটবো, রাস্তার ইট নিয়ে কেউ গরুর তলে বিছায় না, আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করবে। এই দিন সব দেখতে দেখতে সেটা যাইব, সবাই আইব দেখতো কেউ কথাটা মিলেনি কথাটা ঠিক নেই, কারণ এই দেশটার ভিতরে এত শান্তি আর শান্তি ইউনিয়নরা বেড়া, বাংলাদেশে কোনোক্ষণ শান্তি নাই, আর এই জায়গার ভিতরে ভিতরে এইরকম কারবার ঘুরতে রয়েছে, রাস্তার মোড়ে মিলে মিলে ফুল বাগান হয়ে রয়েছে, মানুষ মিলে সুন্দর করে আটকে আছে, কেউ কোনো করে ঝামেলা নাই, কিচ্ছু নাই, মামলা নাই, হামলা নাই, মাইয়া ফান্ডে ফলাফেলে বইয়া বইয়া ব্রিজের উপরে মিলে টিটকারি মস্কারা মারে না, মাইয়া ফান যাইতে আসে স্কুলে ফলাফেন আরেক লাইনে যাইতে আসে, এক লাইনে মাইয়া ফান চলে আরেক লাইনে ফলাফেন চলে, কেউ কাউরে টিটকারি মস্কারা করে না, যে প্রত্যেক দিন নামাজের ভিতরে হাজির হয়, ইমাম সাহেব হাজিরা রাখে মুরব্বীরা, ফলাফেনে হাজিরা রাখে ফলাফেনে, খেলা চলে গ্রামের ভিতরে, যেই মাত্র আসরের আজান দিছে একটা ফলা খপ করে বলগানে দৌড়া লায়, অন্য ফলা মানে জিগায় কিরে বল দর্শক কিরে, নাগাই শরীফ সাবুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? এত সুন্দর গ্রাম দেখলে সবাই সাইট আইব, পৃথিবীর ভিতরে উমর যখন এত একটা রেকর্ড করে লাইছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এতে আছে সাইতো, এর ভিতরে একবার আইস ভিতরে আইয়া সেরা আরেকবার আর দেখা পাইছে, দেখা পাইলে কয় ভাই আমরা বাড়ি গো, তো বাড়ি যে হবে কয় আপনি কি এই দেশে, কয় হয় এই দেশে দেবে, কয় আপনার যে প্রেসিডেন্ট এবার কু, কয় কার কথা কও, কয় প্রেসিডেন্ট পামবে গুলি তাম, কয় তৈলি কি প্রধানমন্ত্রী, কয় না এটাও না, কয় রাজা বাদশাহ, কয় এইটা তো ফুইলেই না, কত তোমরা দেশটা চালাই গেল, তো এই দেয় না কইবা, মদিনার মুসলমান ডাক দিয়া কয় আমার দেশে প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও বাদশাহ নাই, আমার দেশটা যে চালায় উনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, তিনি হইলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, তিনি আমাদের খাদেম, তিনি আমাদের কি। আচ্ছা ও আপনারা মেম্বার সাহেবরা ডাক দিতে ভাববেন কি খাদেম সাহেব, গাইডা কুতুর দোয়াই দিয়া যাইয়েন, এই কথা কইতেন পারবেন, চেয়ারম্যানদের পারবেন, পারবেন, কিন্তু উমর নিজেই পরিচয় দেয় আমি খাদেম, সুবহানাল্লাহ বলবেন না, মদিনার মানুষ কয় তিনি আমাদের খাদেম, পাই বুঝলাম বুঝলাম তিনি তোমাদের খাদেম, ওনার রাজপ্রাসাদটা কই, উনি যেই বাড়িতে ঘুমায় ওনার সেই বাড়ি বাউন্ডারি, ওঁচা বাড়ি বাউন্ডারি দেওয়া বাড়িটা কয়, পাই বুঝলাম না, পাই রাজপ্রাসাদ কি, কারে আমাদের ইরানে তোরানে ওখানে বিরাট রাজপ্রাসাদ, ওই বিরাট ওয়াল করা জেলখানার মতো, শত্রুপক্ষ যেন আক্রমণ করতে না পারে এমন বিরাট বাড়িতে আমাদের বাদশাহ ঘুমায়, তোমাদের যিনি খাদেম ওনার বাড়ি কোনটা, রাজপ্রাসাদটা কই, আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি ঘর, এটাই আমাদের উমরের ঘর, মদিনার মুসলমান কয় কি তারা, আমি যে গেলাম প্রেসিডেন্ট কো, তারা কয় খাদেম, ওখানে মাইটা করা দেহাই দেয় এটা দিলে বিলে আবার হায় আমার কি ফাগল ফাগল লাগতেছে নাকি না বেহতর বেহতর লাগতে আছে, তখন এবার বিদেশি মেহমান কইতেছে ভাই এই ডে উমরের গড়, কয় হ তো কয় এবার সিকিউরিটি ফোর্স, কয় বুঝলাম না, কয় স্পেশাল গার্ড, কয় বুঝলাম না, কহ আমরা এমপি সব এলাকা তাই না সামনে দিয়ে পুলিশের গাড়ি পে পু পে পু এরকম করে না, তো এইটা তোমরা এরকম আছে না উমরের ফাহারা টাহারা দেয়, এবার মদিনার মুসলমান ঠিক পা গেছে, কয় বেড়া মুখে দিয়ে যাই তাই কয় এতক্ষণ কিচ্ছু কই নাই, উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা বেড়া মদিনায় কে আছে, বরঞ্চ উমর মাঝ রাতে উঠে চাবুক নিয়ে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, সুবহানাল্লাহ বলবেন, উমরকে পাহারা দিতে পারে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই, আমাদের উমর পাহারা দেয় কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কয় বুঝলাম না, কয় শুনো 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 ঘটনা শুনো, আমাদের উমর কেমন খলিফা তুমি তো জানো না রে ভাই, একদিনের কথা শুনো, আসরের নামাজ পড়ে সামান্য একটু ঘুমিয়ে সবাই যখন অঘুর ঘুমে অচেতন, আমাদের খলিফা উমর তিনি বের হয়ে গেলেন, তিনি একটা চামড়ার চাবুক নিয়ে তিনি বের হয়ে গেলেন, অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে তিনি সীমান্ত এলাকায় চলে গেলেন, তিনি ঘুরে ঘুরে পাহারা দেয় কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, পাখিগুলো আপন নিয়ে ঘুমিয়ে পড়েছে,
গরুগুলো গোয়াল ঘরে, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগ না নাই ওমরের চোখে ঘুম নাই। ঘুরতে ঘুরতে তিনি চলে গেল লজুপাড়াগে, বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় একাকি ঘুরে, মৃদু মন্দ বাতাস, ফক ফকা জ্যোৎস্না, তিনি ঘুরতেছেন আর তালাশ করতেছেন কোনো মানুষের কোনো বিপদ আছে নাকি। ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন একদরে কিছু দূর, হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটা কেমন যেন মিটি মিটি আলু ঝুলতেছে, আর তাকায়া দেখে ওই ঘরের ভেতর থেকে কান পেতে শুনে যেন কান্নার আওয়াজ শোনা যায়। হাল্লো তোমার পৌর মানুষ, তিনি দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে তাবুর কিনারে গেলেন, তাকা দেখে তাবুটা মাঝে মাঝে ছিদ্র ছেঁড়া, ভেতরে মিটি মিটি আলো জ্বলে, দুইটা ছোট বাচ্চা বুকটা নিচের দিকে দিয়া পেটের নিচে দুই টুকরা পাথর দিয়া শুয়ে আছে, আর মাটা চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে পানি দিয়া কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে, আর চোখের পানি মুছতেছে। বাচ্চারা কানতেছে, মা তুমি না বলেছ ইসলামের মুসলমানের দেশে খাবারের অভাব নাই, তুমি না বলেছ ওমরের দেশে কুকুর না খেয়ে মারা যায় না, ওই তিন দিন ধরে কাফেরের দেশে খাই নাই গো মা, মুসলমানের দেশে আসলাম খাবারের আশায়, সকালবেলা আসলাম কোনো খাবার কেউ দিল না, দুপুর হয়ে গেল কেউ খবরও নিল না, বিকেল হয়ে গেল সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে, আম্মা আম্মা গো কেউ আমাদের খবর নিল না। রাজরাত পার হয়ে যায়, কই তোমার উমর, কই তোমার ইসলাম, কই তোমার মুসলমান, কেউ তো খবর নিল না গো আম্মা। উমর কান পেতে শুনতেছে, বাচ্চারা হাউ মাউ করে কান্দে, আর মহিলাটা আঁচল দিয়ে চোখের পানি মুছে, আর পানির ভিতরে পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে, বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, ও বাবারা ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য খাবার রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরে খাবার হয়ে যাবে, তাইলে আমি তোমাদেরকে ডেকে নেব, এখন ঘুমিয়ে পড়ো। মায়ের চিন্তা হলো বাচ্চারা যদি ঘুমিয়ে যায় খাবারের জন্য আর বিরক্ত করবে না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর ছেড়া তাবু দিয়ে তাকাইয়া দেখে চোখ দিয়ে টুক টুক করে পানি পড়তেছে, কপালে ঘাম জমে গেছে, ওই কপালের ভেতরে চিন্তার বলি রেখা দেখা দিয়েছে, তিনি টেনশনে পড়ে গেলেন, হাউ মাউ করে চিৎকারও করতে পারেন না, মানুষেরা টের পেয়ে যাবে। তিনি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, কেয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের ডাক দেয় আমি কি জবাব দেব। তিনি দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায়, যেখানে রাষ্ট্রীয় গোডাউন মাল সামানা যেখানে জমা করা আছে, গোডাউনের দরজায় গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি আস্তে করে দারোয়ানকে ডাক দিলেন, দরজায় নক করলেন, দারোয়ান দরজা খুলে দিলেন, হযরত উমরকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, এত রাতে কেন আপনি এসেছেন? উমর ডাক দেয়া করে, ভাই তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে একটু আটা দাও, কিছু সবজি দাও, পাকা খেজুর দাও, বস্তার বুকটা শক্ত করে বেঁধে দাও। বস্তার ভিতরে আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো, দুইজন কর্মচারী পিছনে সে দাঁড়িয়ে আছে, ইয়া আমিরাল মুমিনিন দয়া করে আপনি সামনে সামনে চলুন, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর বলে, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, তোমাদেরকে কে ডেকেছে? কয়ে কেউ ডাকে নাই, আপনার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে, আমরা আপনার পেছনে পেছনে আসতেছি, আপনি সামনে যান। ওমর বলে, না কেউ লাগবে না, বস্তাটা দুইজন ধরে আমার মাথায় উঠাই দাও। বস্তাটা মাথায় উঠাই দাও,
জানি না কবে রিজাইন দেব, চাকরি করব না। আমরা থাকতে আপনি যদি বস্তা মাথায় নেবেন তাইলে আমাদেরকে কেন রেখেছেন, আমাদেরকে বিদায় করে দেন। অমর বলে, কেন আমি বস্তা নিলে সমস্যা কি, দায়িত্ব আমার, বস্তা তাড়াতাড়ি আমার মাথায় দাও। যুবকেরা বলে, কর্মচারীরা বলে, না আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ও আইরনের মুসলমান মুস্তাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুস্তাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কথা কয়েকটা বলে গেলাম, মাইনা মাইনা চইল, একদিন তো তুমি মরেই যাবা, তোমারে যেই দিন কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে। এমন একটা জিন্দগি কইর রে ভাই, সবাই দেখুক মাটির কবর, তুমি যেন মাটির কবর বাটি নাই, তুমি যেন দেখে মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দগি আমরা চাই নাকি চাই না, কথা কয় না চাই নাকি চাই না। আমি সালমান মন দিয়ে শোনো, উমর কয় আমার বস্তায় দাও, কর্মচারীরা কয় আমরা নেব। ওমর বলে, কে কে বস্তা নিতে চাও? দুইজন হাত উঠালেন কর্মচারী। ওমর কয় বস্তা দেব, তবে একটা শর্ত আছে। কয় শর্ত কি? কয় কেয়ামতের দিনে হাসরের ময়দানে মুসিবতের সময় আমি ওমরের যখন একটা গুনার ঘাটতি হবে, বস্তা হবে, সেই বস্তা তোমাদের ভিতরে যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। সবাই পেছনে পড়ে গেছে। উমর কয় জানতাম, এটা আমি জানতাম, আমার স্ত্রী আমার গোনার ভাগ নেবে না। মানুষ কোন চিন্তায় সংসার করতেছ, নিজের স্ত্রীর জন্য সন্তানের জন্য তুমি সুদে টাকা খাইয়া টাকা বাড়াই দিয়া যাইতেছ, পাঁচখানি জমিন তুমি দশখানি বাড়াই করে বাড়াই দিয়া যাইতেছ, তুমি নতুন বাড়ি করে দিচ্ছ, বাচ্চারা ওই বাড়িতে ঘুমাবে, তুমি এই বাড়ি বানাইতে গিয়া কতদিন তুমি নামাজ কাজা করেছো, তুমি জুমার নামাজও কাজা করে ফেলেছো, এই ঘর বানাইতে গিয়া তুমি আজকে মরে দেখো রে ভাই, তোমার লাশটা যদি ঘরের বাইরে নেয়, তোমার বিবি বৃষ্টির ভিতরেও তোমার লাশটা আর ঘরে ফিরাবে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা, এই বিবির জন্য তুমি কি না করেছো, এই সন্তানের জন্য তুমি কি না করছো, আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়ে তোমার বিবির জিগাইবা, ও বিবি আমার জীবনে যত গুণ তুমি ভাগ নেবা নাকি? দেখবেন অপর দিকে মুখ ফিরাই ফেলবে, মুচকে হাসি দিয়া বলবে, আবার গোনা নিয়ে তো আমি টেনশনে আছি, তোমার গোনা নেব কখন? কেন তুমি এই কাজ করছো, তুমি কি না করছো, তুমি তোমার আব্বা তোমার আম্মা তোমার কত কষ্ট করে বিদেশ পাঠাইছে, আরে তুমি তো জানো না তোমার সব হয়ে গেছে, তোমার টিকেটের টাকা নাই, তোমার আব্বা পাগলের মতো দৌড়াইতে আছে, কেউ টাকা দেয় না, তোমার আব্বা পেরেশানি দেইখা, তোমার আম্মা তোমার আব্বার পেরেশানি দেইখা, ওই সন্দুকের নিচ থেকে ওই 40 বছর আগে বাবা দিছিল একটা কামের এই গলার মালা, সেইটারে পেঁচাইয়া তেনা দিয়া রাইখা দিছিল, যেটা আমি বিপদের দিনে কাজে লাগবে, ওই তেনা পেঁচানো সেই স্বর্ণের চেনটা বাইর করে দিয়া কানতেছে, তা আব্বা দিছিল, মরা আব্বার স্মৃতি, বিয়ার সময় আব্বা অনেক কষ্ট করে দুই গন্ডা খেত বেচ্চা আমার বিয়াতে এই চেনটা দিছিল, নেন এটা বেচা আমার ফুটের জন্য টিকিট কাটেন, সেই টিকিট কাইটা তুমি বিদেশ গেছো, বিদেশ গিয়া তুমি টাকা জমাইছো, তুমি সিগারেটের প্যাকেটের ভিতরে পেঁচাইয়া তুমি ফুটবলার কুদ্দুসের কাছে তোমার বউয়ের লেগে কানে গলার মালা পাড়াইছো, তোমার মায়ের কথা মনে নাই, ঠিক কিনা কও? তোমার মায়ের কথা মনে নাই, সেন বেসলো তোমার মা, সেন পায় তোমার বউয়ে, তুমি বোকা, তুমি নাদান, তুমি মূর্খ, তুমি মায়ের অযোগ্য সন্তান, ঠিক কিনা বলো? তোমার উচিত ছিল তোমার মায়ের কাছে সেনটা পাঠানো, যে আম্মা তোমার সেনটা আমি ঋণী,
আমি একটা চেন কিনতে পারছি আম্মা, এটা তোমারে পাঠাইলাম, তোমার মা এত বোকা না, তোমার মায়ের চেনটা পাইয়া কি করতো জানো, একবার বলতো বউ রে বউ গো আমার ফুতে চেন ফাটাইছে, দিয়ে আমার গলার পড়াই দেবো দেখি কেমন দেখা যায়, চেনটা দিয়ে তোমার মা কাঁদতো, তোমার জন্য দোয়া করতো, তারপরে এই চেনটা খুইলা তোমার বউয়ের গলায় পড়াই দিত, ঠিক কিনা বলো? তোমার মা বুড়া বেড়ি চেন ফোড়ার লেগে তো পাগল না, তুমি দেখো তুমি সুন্দর করে মারে দিলে তোমার বউ এ পাইত, কিন্তু তুমি বউ এড়ে দিয়া আমার কই দাঁড়াতে ভাঙ্গা লাইছ, ঠিক কিনা কো? খুব খেয়াল রাখতো, তোমার গোনার ভাগ তোমার বউ নেবে না, তোমার গোনার ভাগ তোমার ছেলে নেবে না, তোমার মেয়ে নেবে না। অমর ডাক দেওয়া কয়, কথা মনে আছে নাকি? অমর ডাক দেওয়া কয় গোনার ভাগ যে নেবে তার মাথায় আটার বস্তা দেব, কেউ রাগায় না। ওমর কয় জানতাম কেউ নেব না, দাও 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 আমার গোনার বস্তা, আমাকে যেহেতু নিতে হবে কেয়ামতের ময়দানে, আজকে আমার দায়িত্বের আটার বস্তারও আমার মাথায় উঠাই দাও। দুইজন ধরে আটার বস্তাটা ওমরের মাথায় উঠাই দিল। ওমর আস্তে করে, বুড়া মানুষ বুড়া মানুষ, আটার বস্তা নিয়ে মরুভূমির মাঝে হাঁটতেছে, আকাশের চাঁদটা দেখে লজ্জা পাইছে, ব্যাঘের আড়ানে লুকাই গেছে। সুবহানাল্লাহ, বলবেন না? আকাশের চাঁদটা যেন মনে মনে ডেকে কয়, মাওলা এটা কি দেখলাম মাওলা, হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ওয়াবাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই উমর কেন আজকে মাথার ভিতরে আটার বস্তা নিয়ে দৌড়ায়? ফেরেশতারা চিৎকার করে, কান্দে মাওলা, এই মানুষকে তুমি বানাইছিলে মাওলা, এরা কেমন মানুষ গো মাওলা। উমর দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, দৌড়তে দৌড়তে ঘামতে ঘামতে তিনি ওই মরু প্রান্তরে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই ছেঁড়া তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। ওমর ডাক দেয়া কয়, মা ও মা দরজা খুলে দাও গো মা, তাকায়া দেখো কে তোমার দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা মনে করেছে রাস্তার কোন প্রতী নিশ্চয়ই সাহায্যের জন্য খাবারের জন্য এসে দাঁড়িয়েছে। মহিলাটা কয়, বাবা কে আমারে মা ডাকে, আমি মা হওয়ার উপযুক্ত না, আমারে মা ডাইত না, আমার জন্ম দেওয়া দুটো সন্তান তিন দিন ধরে আমি খাইতে দিতে পারি না, আমি কিসের মা, কিসের মা, আমার মা ডাইত না, আমি মা হওয়ার উপযুক্ত না, পেটে সন্তান ধরেছি খাবার দিতে পারি না, তুমি অন্য থাবুতে যাও, আরেকদিন আইসো আমি পারলে তোমারে সাহায্য দেব। ওমর ডাক দেয়া কয়, মা ও মা তুমি আমারে চিনো নাই গো মা, আমার কোনো সাহায্য লাগবে না, দয়া করে দরজাটা খুলে দাও। মহিলা দরজা খুলে দিলেন, তাকাইয়া দেখে একটা আধা পাকা আধা কাঁচা দাড়িওয়ালা একটা মানুষ দাঁড়িয়ে আছে, মাথার ভিতর একটা বস্তা। মহিলা ডাক দেয়া কয়, তুমি কে বাবা? চিনলাম না। কয়, মা আমারে চিনবা না, এই এলাকাতেই আমার বাড়ি, আমি যাচ্ছিলাম তোমার তাঁবুর কেনার থেকে, তিন দিন ধরে তোমার বাচ্চারা খায় না গো মা, এই জন্য চিন্তা করলাম কিছু খাবার দেওয়া দরকার, আমার কাছে সামান্য কিছু আটা ছিল, খেজুর ছিল, সবজি ছিল। মা দরজা খুলে দাও, অনুমতি দাও ভিতরে আসি। মহিলা ডাক দেয়া কয়, ভিতরে আসো। বলে যে মা বস্তাটা একটু ধরে নামাও, মহিলারা ধরলেন বস্তা নামালেন। ওমর ডাক দেয়া কয়, আম্মা তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আটা গুলে কয়টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া নিবে যাওয়া আগুনটা ধরাই দেই, তুমি রুটি বানাও আর আমি ফু দিয়ে একটা আগুন ধরাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন, নবীর পরে যিনি নবী হবেন, নবী ঘোষণা দিয়েছেন যদি নবী থাকতো, সেই উমর চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরায় আর মহিলা আটা গুলতেছে, ইসলাম ইসলাম ইসলাম। আমরাও মুসলমান, তারাও মুসলমান, দাদা লজ্জায় সামনে দাঁড়াইতে পারবো আমরা কিয়ামতের ময়দানে? তাদের সামনে লজ্জায় আমরা দাঁড়াইতেও পারবো না, জান্নাতের আশা করবো দূরের কথা, তাদের সামনে লজ্জায় দাঁড়াইতেও পারবো না, হাড় পালাই যাইতে হবে। এই মানুষগুলা জান্নাত নিয়ে বড় টেনশনে আছে, জবাব নিয়ে বড় টেনশনে আছে, আর আমরা কি রঙ্গের গোড়া দৌড়াইতে আছি?
কেয়ামতের ময়দানে হিসাব দেব ওই কথাটা যেন আমরা ভুলেই গেছি, ঠিক কিনা? হযরত উমর, তিনি সুদি আগুন ধরাইতেছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আর মহিলাটা আটা গুলতেছে, আটা গোলা হলো, রুটি বানানো হলো, ওমর ফু দিয়ে নিবে যাও আগুন ধরালেন। তিনি বললেন, আম্মা আমার কাছে রুটি গুলে গুলে রুটি বানিয়ে আমার হাতে দাও, আমি তার ভিতরে খোলার ভিতরে শেকতেছি। মহিলা রুটি বানাই দেয়, ওমর খোলার ভিতরে দিয়ে দুইটা রুটি শেকলেন। এবার ওমর ডাক দেখো, আম্মা আম্মা গো আমার ভাইয়ারা খায় নাই গো, আম্মা তিন দিন হয় ভাইয়ারা খায় নাই, কাঁদতে কাঁদতে দুর্বল শরীরটা নিয়ে ঘুমাই গেছে, চলে আসে আমার কাছে, আমি একটা মুখ ধাক্কা দিই আর এক মুখে লুকমা দিই, আবার এই মুখ ধাক্কা দিই ওই মুখে লুকমা দিই। বাচ্চাগুলা খাবার খেলো, পেট ভরে গেল, পানি খেলো, ওরা আবার শুয়ে পড়লো। আমি বললাম, মা মা গো আর বাচ্চারা কান্দবে না, এবার আমি তোমারে রুটি দেই তুমি খাও। মহিলাটা কয়, না বাবা আমার রুটি লাগবে না। পরের দিন সকালবেলা বাচ্চাগুলো আবার কান্দবে, আমি রুটি দেবো কোত্থেকে, আমি খাইতে পারবো না। উমর বলে, মা একটা রুটি তুমি খাও। মহিলা গলায় নিলেন, চি বলেন, ঢুক গিলতে পারেন না, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মহিলা বারবার উমরের দিকে তাকায়, তাকায় দেখে বুড়া মানুষটার চোখ বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মানুষটার পাঞ্জা বেড়া বেড়া দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি পড়ে। মহিলাটা ডাক দেয়া কয়, বাবা তোমার নাম কি আমি জানি না, তোমার আমি চিনিও না, তোমার মতো মানুষ থাকতো মরার মতো মানুষ আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলোকে তোমাকে দেখে নাই, উমরের মতো এত শক্ত মন, সকালবেলা ঢুকলাম এই পর্যন্ত খবর নিল না, উমর কেমনে খলিফা হয়, তোমারে কি মানুষ চিনে না বাবা? তুমি হইলা খলিফা হওয়ার উপযুক্ত, উমর তো আসে নাই, তুমি তো ঠিক ঠিক এসেছ, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল? আমি সকালবেলা ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো, উমর খলিফা থাকার কোনো উপযুক্ততা নাই, তারে না মাইয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। আমি সবাইকে সকালবেলা ঘুরে ঘুরে বলবো, উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেয়া কয়, মা এখন কথা থা তুমি একটা রুটি খাও। মহিলা রুটি খায় আর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। উমর চলে আসলেন, আসার আগে বললেন, মা তুমি একটা কাজ করে সকালবেলা উমরের দরবারে আইসো, মসজিদে নববীতে উমর সেখানে বসে, মা গো আমার সাথে উমরের বড় খাতির গো, আম্মা উমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে, আমার কথা উমর ফালায় না, তুমি সকালবেলা আইসো, আমি উমরকে বলে তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব, তুমি আইসো সেখানে তোমার জন্য মাসিক রেশন দিয়ে দেব। আমি উমরকে বললে উমর ফালাবে না। উমর আস্তে করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলেন, তাহাজ্জুদ করলেন, ফজরের নামাজ পড়লেন, উস্কু খুস্কু তার চুলগুলো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার লাল। মানুষগুলো জিজ্ঞেস করে, ইয়া আমিরুল মুমিনিন আপনি কি কোনো সমস্যায় আছেন? উমর বলে, না রাতে ভালো ঘুম হয় নাই, এই জন্য মনে হয় চোখ লাল হয়ে আছে। উমর বসে বসে সবার সাথে পরামর্শ করতেছেন। মহিলাটা দুইটা বাচ্চার হাত ধরে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই ও ভাই একটা লোক বলছিল এখানে নাকি উমর থাকে, আমাকে দেখা করতে বলছিল, ভাই ওই যে মসজিদের ভেতরে, আমি নাকি এখানে নাকি উমর বসে, উমর কোনটা? এবার মানুষটা আঙুল দিয়া দেখাই দিল, সবার মাঝে লম্বা মানুষটা যিনি বসে আছেন তিনি উমর। মহিলা তাকায়া দেখে, যারা আঙুল দিয়া দেখাই দিছে ওই মানুষটার কেউ না, রাতের বেলা যে ফু দিয়া আগুন ধরাইছে।